এই মুহূর্তে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার চিকিৎসক সরকার যেটা জানতে চাইব যে যেটা বলা হচ্ছে যে আগামী 40 দিন ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মানে তার এই সময় একটা সার্জ দেখা দিতে পারে কেন প্রথমত জানতে চাইব আপনার কাছে কেন মানে এর এর কি চরিত্রগত ভাবে যেভাবে কোভিড ছড়িয়ে পড়তে পারে বা এখন এই BF.7 তার কি ক্ষমতা অনেকটা বেশি ছড়িয়ে পড়ার আপনার কাছ থেকে জানতে চাইব চিকিৎসক সরকার প্রথমে বলি আমাদের সামনে সেই ক্লিন্ট ইস্টউডের সিনেমার মতো তিনটে অপশন আছে গুড ব্যাড এন্ড আগলি আগলি হওয়ার সম্ভাবনা প্র্যাকটিক্যালি নেই মানে ডেল্টা বা বিটার মতো সেরকম খারাপ হওয়ার সম্ভাবনা বিজ্ঞানসম্মতভাবে নেই আইদার গুড হবে অথবা ব্যাড হবে ব্যাড মানে ওমিক্রন আর গুড মানে কিছুই হবে না একটা ছোট্ট ঢেউয়ের মতো এসে চলে যাবে আর বিজ্ঞানের দিক থেকে তাকালে সেইটার সম্ভাবনাই বেশি যদি পরিসংখ্যানের দিকে তাকানো যায় চায়নাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে চায়নাতে হঠাৎ একদিন সকালবেলা তারা পুরোটা উইথড্র করে নেওয়ার পরে একটা সার্জ হয়েছে যে সার্জটা কিন্তু নিজে থেকে এখন যা গ্রাফ দেখাচ্ছে আস্তে আস্তে নেবে আসছে এবং তারা কিন্তু লকডাউন বা কোনোরকম বন্ধ করার কথা তারা বলছে না উল্টে তারা ক্রমাগত খুলছে সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে প্যারামিটারটা খারাপের দিকে যাবে না আর একটা অ্যাসিড টেস্ট জোন ছিল হচ্ছে কাতার বিশ্বকাপ যেখানে জাপান বা কোরিয়ার বহু নাগরিক কিন্তু সেখানে গেছে এবং সেটা চাইনিজ সার্জের পরে গেছে তা সত্ত্বেও কাতারে কিন্তু বিরাট সংখ্যক পেশেন্টের পুল বাড়েনি অ্যাটলিস্ট সিমটোম্যাটিক পেশেন্ট বা সেখানকার ভেন্টিলেটর ভরে গেছে বা হসপিটাল ভরে গেছে এই জিনিস কিন্তু ঘটেনি সুতরাং ধরে নেওয়া যায় যদি কোনো সার্জ হয়ও সেটা হয়তো সাবক্লিনিক্যাল বা লো সার্জের একটা সার্জ হতে পারে এর বেশি কিছু হবে না তা সত্ত্বেও বিজ্ঞান সবসময় 100% অ্যাকিউরেসি দিয়ে কিছু বলতে পারে তা তো নয় ন্যাচারালি আমরা গত বছরের দ্বিতীয় ওয়েভ থেকে দেখেছি যে সাবধান হওয়াতে কোনো ক্ষতি নেই অবশ্যই সুতরাং প্রিপেয়ারনেস ইজ দ্য অনলি সলিউশন টু দিস সাবধানতা অবলম্বন করতে হবে চিকিৎসক সরকার অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য